যারা ক্লাস শুনবেন তারা আগে আগে বসুন, আগে বসুন। এখানে কিছুক্ষণ ক্লাস হবে ভগবদ গীতার। আজকে খুব গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? বসুন বসুন, যারা বসবেন বসে পড়ুন, বসুন সামনে বসুন। কারণ এই মায়াপুর ধামে সবসময় আসার সুযোগ হয় না, এক নম্বর। এটা ভগবানের অশেষ, আপনারা এসেছেন, মায়াপুর ধামে তো সবসময় আসার সুযোগ হয় না। যখন এসেছেন এখানে হরিনাম করেছেন, তার কি মাহাত্ম্য? এই আজকে যে মায়াপুর এসেছেন, মায়াপুর আসার পরে তার কি মাহাত্ম্য? এবং আজকে খুব সুন্দর ভগবদ গীতার একটি শ্লোক আছে, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সেই শ্লোকটা আপনারা বুঝতে পারবেন, এটা সরাবেন না, এটাকে সরিয়ে দেন। এখানে একটা রেকর্ডিং হচ্ছে, সেই জন্যে আপনারা বসুন। এটা মাইক ঠিক আছে, দেখো ক্যামেরা ঠিক আছে। হরে কৃষ্ণ, বসে পড়ুন বসে পড়ুন, বস। এখানে মাধুর পাতা আছে, বস। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা। সকলে হাতে তালি দিয়ে, সকলে হাতে তালি দিয়ে আনন্দ বলুন। বসুন বসুন, বসে পড়ুন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা হাতে তালি মাধব, জয় বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবর ধারী, জয় গোপী জন বল্লভ গিরিবর ধারী, গোপী জন বল্লভ গিরিবর ধারী, জয় যশোদা নন্দন প্রযোজন রঞ্জন, যশোদা নন্দন যশোদা নন্দন প্রযোজন রঞ্জন, যশোদা নন্দন প্রযোজন রঞ্জন, যমুনা তীরবন চারী, যমুনা তীরবন চারী, যমুনা তীর জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, দ্বৈত গদাধর শিবাশালী গৌর্ভক্ত বৃন্দ, জয় শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ, দ্বৈত গদাধর শিবাশালী গৌর্ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, সকলে হাতে তালি দিয়ে বলুন, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 প্রভুপাদ কি জয়, অষ্টসখী পরিবেষ্টিত রাধা মাধব কি জয়। যারা হিন্দিতে ক্লাস শুনতে চান, আমাদের এই টেকটোনিয়া, এই যে পঞ্চতত্ত্ব আছে, এর উপরে সিঁড়ি আছে দেখবেন পাশে, এখান থেকে উঠলেই ওখানে হিন্দি ক্লাস হচ্ছে। যদি মনে করেন যে আমি হিন্দি বুঝতে পারি, বাংলা বুঝতে পারি না, তারা ওখানে যেতে পারেন, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আজকে আমরা আলোচনা করব ভগবদ গীতা প্রথম অধ্যায়ের 39 নম্বর শ্লোক। হ্যাঁ, এই শ্লোকটার গুরুত্ব কী, 1 নম্বর। 2 নম্বর, সবাই হাতের তালি দিয়ে কীর্তন করেছেন? হ্যাঁ, কারা কারা হাত তুলে কীর্তন করেছেন? এই হাত তুলে কীর্তন করা আর হাতের তালি দিয়ে কীর্তন করার কি মাহাত্ম্য না? হাতে তালি দিয়ে কীর্তন করলে আমাদের হাতের খারাপ রেখাগুলো নষ্ট হয়ে যায়। এটা আপনি মাত্র 15টা দিন করে দেখবেন, তালি বুঝতে পারবেন যে আমার হাতের রেখা কত পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তাই এই হাতের রেখা এমনিতে আমাদের 21 দিন অন্তর অন্তর কোষ পরিবর্তন হয়, কিন্তু এই হরিনাম করলে হাতের খারাপ রেখাগুলো সব নষ্ট হয়ে যায়। সেই জন্য এই হরিনামের হাতে তালি দিয়ে এত মাহাত্ম্য আছে। আর হাত তুলে কীর্তন করা হচ্ছে ভগবানের চরণে শরণাগত হওয়া। হ্যাঁ, আর আজকে আপনারা এসেছেন, এখন সলিল বিহার হচ্ছে, দেখতে পেয়েছেন ভগবান রাধা মাধব খুব সুন্দরভাবে, হ্যাঁ, জল নৌ বিহার হচ্ছে। হ্যাঁ, এই যে সলিল মানে হচ্ছে জল, আর বিহার মানে ভগবান আনন্দ লাভ করছে। এখানে যারা দেখবেন সবাই ফুল দিচ্ছে, ফুল দেওয়ার সময় একটা করে নাম বলছে। এখন যে নামটা বলবে ওটা আপনার ভাগ্যে, ওই নামটা আজকে উচ্চারণ করলে ভালো। যেমন আমি যখন ফুল দিই, আমাকে পূজারি বললেন যে আজকে কৃষ্ণের নাম যদুপতি, হ্যাঁ, এই না রাসপতি। এই রাসপতি বলা মানে রাসে যিনি আনন্দ লাভ করেছিলেন, সেই ভগবান কৃষ্ণের একটা নাম। তাই এইভাবে আপনারা যারা ফুল দিয়েছেন তাদের নাম বলেছে, তারা মনে রাখবেন। যারা ফুল দেননি, ফুল দিতে পারবেন, লাইন এখন বড় আছে, ছোট হলে এই সুযোগগুলো মায়াপুর ধামে এসেছেন পাচ্ছেন। আর আজকে শ্লোকটা কেন গুরুত্বপূর্ণ, আজকে অর্জুন ভগবানকে কাছে কিছু জানতে চাইছে, কি জানতে চাইছে, হ্যাঁ, সেটি আমরা আজকে আলোচনা করব। এখন গুরুবন্দনা হবে, গুরুবন্দনার পরে এই শ্লোক পাঠ হবে, তারপরে প্রভুপাদ তাৎপর্য কী বলেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা এ বেশিক্ষণ হবে না, অল্প সময়, আপনারা বসুন। আর আপনাদের মনের কোনো প্রশ্ন থাকলে মন খুলে প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে।
ওং অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানঞ্জনশলাকায় চক্ষুর্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদাতি সপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সগণলোড়িতা শ্রীবিশাখান্বিতাংশ। নম ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সরস্বতীদেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দাবই তুলসী দেবই প্রিয়ই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদদেবী সত্যবতী নমা 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 মা বদান্যয় কৃষ্ণ প্রেম পুদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে গৌড়িষে নমা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নম ভগবতে বাসুদেবায়, ওং নম ভগবতে বাসুদেবায়, ওং নম ভগবতে বাসুদেবায়। মুখং কর্দি বাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎকি পাতং বন্দে শ্রীগুরুদিনথাইনম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যঈশ্বরমং তৎসৎ। নম ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামীনীতি নামিনে স্নিগ্ধচেতা সুপনেতা বাগ্মিনম চরসাপ্লুতম প্রভুপাদগত প্রাণম নৌমি ভক্তিচারুপদম। জয় গুরু মহারাজ। তাহলে বোর্ডে লেখা আছে দেখুন, হ্যাঁ, প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক সংখ্যা ৩৯। কুলক্ষয়ে পুনসন্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলঙ্কিতনাম অধর্ম অবিভবতি উত কুলক্ষয়ে পুনসন্তি কুল ধর্ম সনাতনা ধর্মে নষ্ট কুলম কৃষ্ণাম অধর্ম অবিভবতি উত কুলক্ষয়ে পুনসন্তি কুল ধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলঙ্কিতনাম অধর্ম অবিভবতি উত। একজন বলুন, শব্দার্থ কুলক্ষয়ে বংশনাশ হলে পুনসন্তি বিনষ্ট হয় কুলধর্মা কুলধর্ম সনাতনা চিরাচরিত ধর্মে ধর্ম
নষ্টে নষ্ট হলে কুলম বংশকে কৃৎসনম সমগ্র অধর্ম অধর্ম অভিভবতি অভিভূত করে উত বলা হয়। শিল প্রপাদের গীতার গান কুলক্ষয়ে কলুষিত সনাতন ধর্ম ধর্ম নষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম। অনুবাদ সকলে আমার সঙ্গে বলবেন, কুলক্ষয় হলে সনাতন ধর্ম সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। মানে ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন যে এই যে কুল ধর্ম যদি নষ্ট হয়ে যায় তাহলে বংশের অনেক কিছু ক্ষতি হয়, তাই যুদ্ধ অর্জুন করতে চাইছে না। তাই যুদ্ধ অর্জুন যুদ্ধ না করার পেছনে পাঁচটা কারণ দেখিয়েছে। প্রথমেতে করুণা, যে এদেরকে মারব, পিতামহ আছে, ভীষ্মদেব আছে, মামা কাকা জ্যাঠা শ্বশুর হ্যাঁ ভাই দাদা সবাই আছে, এদের মারলে পাপ হবে। এক করুণা, তারপরে পাপের ভয়, তারপরে রাজ্য উপভোগ, তারপরে বলছে না 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 কুল ধর্ম কুল নাশ হয়ে যাবে। হ্যাঁ, বড়রা যদি মারা যায় তাহলে বংশে পাঁচটা জিনিস আপনার থেকে চলে আসে। যদি বাড়ির বড়রা মারা যাচ্ছে তাহলে বাড়ির মেয়েরা থাকছে আর বাচ্চারা থাকছে, তাহলে কি হবে, বংশের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, কুল নাশ হয়ে যাচ্ছে। আর সেই কুল নাশ হলে স্ত্রীরা ব্যভিচারিণী হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে, আর অন্যদিকে চলে গেলে তাদের যে সন্তান হবে সেই সন্তানগুলো অবাঞ্ছিত হবে, তার ফলে তারা পিণ্ডদান করবে, তার ফলে তারা নরকে যাবে, পিণ্ডদান তাদের কাজ হবে না। তো এইভাবে কারণ দেখাচ্ছে হ্যাঁ অর্জুন, তো ভগবান সেটাকে হ্যাঁ শ্রবণ করছেন। শিল প্রপাত তাৎপর্যে বলছেন বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যে বাড়িতে থাকি আমাদের অনেক নিয়ম কানুন আছে, হ্যাঁ তাই না, ভাসুরকে হ্যাঁ সামনে ঘোমটা দেওয়া, মা বাবাকে প্রণাম করা, হ্যাঁ এগুলো আমাদের সব নিয়ম হ্যাঁ আছে। কিন্তু এখন নিয়মগুলো সব একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তা সেই জন্যে এত অকল্যাণ দেখা দিচ্ছে। আগেকার মানুষ ডিভোর্স কথাটা জানতো না, যে বিয়ের পরে হ্যাঁ ডিভোর্স দেয়, এই ইদানিং তো একদম এত বেড়ে যাচ্ছে, একটু ঝগড়া হলে আর যদি দুজনে চাকরি করে তাহলে তো আর মোকা দেখে চেখে হ্যাঁ অবস্থা খুবই খারাপ। কিন্তু এগুলো কেন হচ্ছে, এই কুলো নাশ, যারা শ্রদ্ধা আছে বাবা মা আছে বয়স্করা আছে তাদেরকে সম্মান দেয়া হচ্ছে না, তাদের কথা শোনা হচ্ছে না, তার ফলে কি হচ্ছে হ্যাঁ অন্য অধর্ম সৃষ্টি হচ্ছে। হ্যাঁ সেটাই শিল প্রপাত বলছেন, যা পারিবারিক প্রতিটি লোকের পারমার্থিক উন্নতি সাধনের সহায়তা করে, যদি নিয়ম নীতি মেনে চলি তাহলে বাড়ির খুব কল্যাণ হয়। পারিবারিক প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণের সংস্কার দ্বারা যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদা তৎপর থাকে। যদি বাড়িতে শাশুড়ি মা থাকে তাহলে বৌমার যখন সন্তান আসবে গর্ভে তখন আপনার থেকেই শাশুড়ি মা বলবেন, বৌমা এখন তুমি আবোল তাবোল খেও না, হ্যাঁ আর আজে বাজে সিনেমা দেখো না, তোমার গর্ভে বাচ্চা আছে ওই গুণগুলো পাবে, মা এখন তুমি একটু সাত্বিক খাবার খাও, একটু ঘি জিনিস খাও ঘিয়ের তৈরি। এখন যদি শাশুড়ি মা না থাকে, বৌমা বেশি করে ঝাল খাবে, বেশি করে টক খাবে, আর পেটের বাচ্চাতে খুব কষ্ট পায়, আর মা মনে করে আমার বাচ্চা নড়ছে আচ্ছা ভালো হচ্ছে, কিন্তু বাচ্চাটা যে মাতৃগর্ভে কষ্ট পাচ্ছে ও আর বুঝতে পারে না। সেই জন্য শাশুড়ি মা শ্বশুর থাকলে হ্যাঁ
শাশুড়ি কথার অর্থ কি জানেন? শাশুড়ি কথার অর্থ হচ্ছে যে বৌমাকে শ্বাস ফেলতে দেবে না। হ্যাঁ, কিছু করলে হে বৌমা কি করছো এরম করে। কিন্তু এখন তো হিতে বিপরীত, বৌমা যদি কিছু বলে তো শাশুড়িকে এমন বকা দেবে শাশুড়ি ভয়ে জড়ো সড়ো হয়ে আছে, দরকার নেই ভাই এক্ষুনি বলবে আলাদা খাবো। তাই শাশুড়ি মা শাসন করতে পারে না, কিন্তু শাশুড়ি মা যদি বৌমাকে শাসন করে তাহলে বৌমার চরিত্র ভালো হয়। হ্যাঁ, যে সন্তান হবে সে ভালো হবে এবং তার পরিবারের আপনার থেকে মঙ্গল সাধন হয়। হ্যাঁ, বুঝেছ? এখন সেইগুলো যত দিন উঠে যাচ্ছে তার ফলে বাড়িতে অশান্তি বাড়ছে। হ্যাঁ, সেটাই প্রভুপাদ বলছেন। হ্যাঁ, কিন্তু সেই সমস্ত প্রবীণ লোকেদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকবে না। যদি বাড়ির বড়রা মারা যায় তাহলে এরমভাবে শাসন কেউ করবে না, তার ফলে অধর্ম সৃষ্টি হবে। হ্যাঁ, অধর্ম হলে কি হবে? সংসার একটা ধর্ম না অধর্ম? হ্যাঁ, সংসারটা ধর্ম না অধর্ম? ধর্ম। হ্যাঁ, তাই ধর্ম মানেটা কি? হ্যাঁ, ধর্ম মানে হচ্ছে ওই বস্তু থেকে যেটা আলাদা করা যায় না ওইটাই ওই বস্তুর ধর্ম। যেমন মনে করুন জলের ধর্ম, জলের ধর্ম কি? নিচে যাওয়া। আর জলের ধর্ম হচ্ছে তরলতা। আগুনের ধর্ম কি? তাপ দেওয়া আর আলো দেওয়া। যদি জল তরল না হয়ে যদি জমে যায় ওকে কি বলবে? জল বলবে, বরফ বলবে। হ্যাঁ, সেই জন্যে ওর ধর্মটা পালন করা দরকার। সে সংসার জীবনে যদি নিয়ম নীতিগুলো পালন করি তাহলে আমাদের বংশের শুধু নয় সেই বংশের যারা পিণ্ডদান করবেন পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের পর্যন্ত মঙ্গল হবে। সেটাই এখানে তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন। তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গল কাজকর্মে লিপ্ত হতে পারে, তার ফলে তাদের আত্মা মুক্তির সম্ভাবনা চিরতর নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। এটা কে বলছেন? এই কথাগুলো কে বলছেন? এই কথাগুলো অর্জুন ভগবানকে বলছেন যে এই এই বিপদ হবে। ভগবান শুধু শুনছেন, প্রথম অধ্যায়ে ভগবান শুধু শুনছেন। এখান থেকেও একটা শিক্ষা, কি শিক্ষা? যখন বাচ্চারা আমাদের কাছে কিছু বলতে আসবে মা বাবা বা জ্যাঠা কাকা তার প্রথম উচিত কি? শোনা। আর যদি না শুনে প্রথমে সে কান্না করতে করতে এলো এমন ওকে বকা দিল, ও আর ও বলতে পারলো না, তার মানে ওর মাথায় একটা আলাদা চেতনা হয়ে গেল। হ্যাঁ, সেই জন্যে বুদ্ধি সেখানে বিভ্রান্ত হয়ে যায়, মানে বুদ্ধি নষ্ট হয়ে যায়। সেই জন্যে বাচ্চা যখন আসে বলতে তখন প্রথম কাজ হচ্ছে তার কথা শোনা, কিছুটা শোনা। শোনার পরে সঙ্গে সঙ্গে বলা, ঠিক আছে বাবা আমি শুনলাম তোমার, এটা আমি করব, ঠিক আছে এখন তুমি চুপ করো। হ্যাঁ, এখন করলেন না করলেন না বাচ্চারা স্মৃতিশক্তিটা পর্যন্ত বৃদ্ধি পায়। তা সেই জন্যে তাকে যদি দমিয়ে দিই তাহলে অসুবিধা হতো। ভগবান কৃষ্ণ প্রথম অধ্যায় শুধু শুনেছে, 46টা শ্লোক শুধু শুনেছে, কিচ্ছু বলেনি, যা বলেছে তাই শুনেছে। এখান থেকে একটা শিক্ষা। হ্যাঁ, তারপরেতে ধৃতরাষ্ট্র অন্ধ, তাহলে অন্ধ ব্যক্তিকে দিয়ে কেন গীতা আরম্ভ হলো? গীতার প্রথম শ্লোকটা কে বলেছে? ধৃতরাষ্ট্র উবাচ। তাহলে ধৃতরাষ্ট্রকে দিয়ে কেন বললেন? না, ধৃতরাষ্ট্র শুনতে চাইছে সেই জন্যে ধৃতরাষ্ট্রকে দিয়ে আরম্ভ করলেন। কেউ যদি শুনতে চায় তাহলে তার হৃদয়টা পরিবর্তন হবে। হ্যাঁ, কেউ যদি মা বাবার কথা শোনে তাহলে তার সেই ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে? হ্যাঁ, মা বাবা সবসময় অমঙ্গলের জন্য বলে না মঙ্গলের জন্য বলে? মঙ্গলের জন্য বলে। তাই এখন যদি বয়স্করা বেঁচে থাকে তাহলে আমাদের মঙ্গলের জন্য বলবে। যেমন সন্তান হওয়ার আগে গর্ভদান সংস্কার করা দরকার, সেই গর্ভদান সংস্কারটা কি?
কিভাবে কি, হ্যাঁ, স্বাদ গ্রহণ কেন করে। এখন বয়স্ক মায়েরা থাকলে তো বলবে, যদি না থাকে কে বলবে আর কার কথা শুনবে। সেই জন্যে অধর্ম চালিত হবে, আর অধর্ম হলে কি হবে না, তার স্বাধীনতাটা বেড়ে যায়, অহংকার বৃদ্ধি পায়। হ্যাঁ, বুঝেছেন, স্বাধীনতা বেড়ে যায় মানে সে যেখানে খুশি চলে যায়, আর যেখানে খুশি যা পারে তাই খায়। খাবার ফলে কি হয়, তার তম গুণগুলো বৃদ্ধি পায়। সেই জন্যে যদি বয়স্করা থাকে, তাদের কথা মতো যদি চলি, তাহলে আমাদের কি হবে, আমাদের মঙ্গল হয়। সেটাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমার ঐতিহ্য নষ্ট হবে, সংস্কৃতি নষ্ট হবে, আর অধর্মে গেলে নরকে যাবে, আর নরকে গেলে প্রচণ্ড কষ্ট পাবে। হ্যাঁ, একটা মাস্টারমশাইকে যখন বললাম যে মাস্টারমশাই অধর্ম করলে কিন্তু নরকে যেতে হবে, মাস্টারমশাই বললেন, আচ্ছা সাধু বাবা, আপনার বাবা কি নরক দেখেছে না আমার বাবা দেখেছে? আমি বললাম, দেখুন, আমার বাবাও নরক দেখেনি, আপনার বাবাও নরক দেখেনি, আপনার বাবাও স্বর্গ দেখেনি, আমার বাবাও স্বর্গ দেখেনি, কিন্তু শাস্ত্রে আছে স্বর্গ নরক আছে। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলবো মাস্টারমশাই, যদি আপনি শুনবেন তাহলে ভালো। তখন মাস্টারমশাই, যদিও শ্রদ্ধা নাই, অশ্রদ্ধার সঙ্গে যেহেতু সাধু বাবা বলছে তাই একটু শুনতে চাইছে। আমি ওকে বললাম, ওনাকে, যে আচ্ছা, পূর্ণিমা রাত্রিতে আপনার বাড়িতে একটা খুব সুন্দর গাছ আছে, জয় নিঃসদেব ভগবান কি যায়, জয় অষ্টকে পরিবেষ্টিত রাধা মাধব কি, এখন ভোগ লাগাচ্ছে, 15 মিনিট বন্ধ থাকবে, 15 মিনিট বাদে তারপরেতে আমরা ক্লাস শেষ করব, ভগবানকে মন খুলে প্রার্থনা করবেন, হ্যাঁ, এবং আপনাদের মনে যা প্রশ্ন আছে করতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে। তো এখন এই যে মাস্টারমশাইকে বললাম যে আপনার বাড়িতে মনে কোন পেয়ারা গাছ বা কোনো গাছ টাজ আছে, পূর্ণিমা রাত্র সেই গাছের গোড়ায় একটা দড়ি গুটিয়ে আছে, তাই দড়িটাকে দেখে কি বলে মনে হবে, হ্যাঁ, সাপ বলে মনে হবে, তাই না? আমি মাস্টারমশাইকে বললাম যে সাপ বলে মনে হওয়ার কারণটা কি, না সাপ বলে একটা বস্তু আছে, এটা বাস্তব সত্য, আর সাপ বলে বস্তুটা এরমভাবে গুটানো অবস্থায় অনেক সময় থাকে, সেই জন্যে সাপের কথাটাই মনে এলো, বাঘ সিংহের কথা মনে এলো না। তাহলে বলা মাত্রই মাস্টারমশাই তো খুব বুদ্ধিমান, সে বলছে তাহলে আমি এখন বুঝতে পারলাম। তাহলে বুঝতে কি পারল? আমি বললাম, স্বর্গ নরক বলে একটা বস্তু আছে, সেই জন্যে শাস্ত্রে সেই কথাগুলো বলা হয়। তাই শাস্ত্রের কথাগুলো কখনো মিথ্যা হয় না। সেই জন্য যদি আমাদের, আমরা যদি বয়স্কদের কথা শুনি এবং সেই মতো চলি, এবং তাতে দেখা যাবে আমাদের অধর্মটা নষ্ট হবে। তাই সংসার একটা ধর্ম, কি করে একটা সংসার ধর্ম, হ্যাঁ, গৃহস্থ একটা আশ্রম, হ্যাঁ, আমি এখন গৃহস্থ আশ্রমে প্রবেশ করছি, হ্যাঁ, তাহলে একটা আশ্রম, সংসার একটা ধর্ম। কেন? ধর্ম মানে হচ্ছে সেখানে নিয়ম নীতি থাকবে, কি থাকবে, নিয়ম নীতি থাকবে, হ্যাঁ, আর যদি নিয়ম নীতি না থাকবে তাহলে কেউ সকাল 8টায় উঠলো, কেউ 4টায় উঠলো, কেউ 9টায় উঠলো, কেউ মুখ না ধুয়েই খেতে শুরু করে দিল, সব কিছুই যাচ্ছে, তাহলে সংসারে একটা অধর্ম সৃষ্টি শুরু হয়ে গেল। তাই সংসারে যদি ধর্ম স্থাপন করতে হয় তাহলে গীতা পড়তে হবে, গীতার মাধ্যমেই আমরা প্রকৃত জ্ঞানটা বুঝতে পারব। বলছে রুচুক না রুচুক পড়ো গীতা, এই না, রুচুক না রুচুক খাও তিতা, হ্যাঁ, বুঝুক না বুঝুক পড়ো গীতা। যদি রুচি হোক আর না হোক,
একটুখানি যদি তিতো খাবেন তাহলে আপনার খুব মঙ্গল। আর রুচুং না রুচুক খাও তিতা, বুঝুং না বুঝুক পড়ো গীতা। বুঝতে পারেন আর না পারেন, যদি এক লাইন দু লাইন করে গীতা পড়বেন তাহলে আপনার খুব মঙ্গল হবে। সেই জন্য শ্রীল প্রভুপাদ এই গীতাকে খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে দিয়েছে, শব্দার্থ দিয়েছে, অনুবাদ দিয়েছে এবং খুব সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বের লোক মায়াপুরে আসছে গীতা পড়ে, বুঝেছেন? এই গীতার জ্ঞান আমরা জানি না। অনেকে মনে করে একটা মাতাজি তার একটা 5 বছরের ছেলেকে কোলে নিয়ে আছে কলকাতা মন্দিরে, বাসের গণ্ডগোল হচ্ছে বলে এখন তার ছেলেকে কোলে নিয়ে, স্বামীকে কোলে নিয়ে আমাদের কলকাতা মন্দিরে এসেছে প্রণাম করতে। আর প্রণাম করার সময় যখন উঠে একটু আগিয়ে গেছে, ওই সময় আমাকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলছে, প্রভু প্রভু আপনি যে গীতাটা পাঠিয়েছিলেন সেই গীতাটা পড়ছিলাম, কিন্তু আমার যা ননদ আশপাশের লোকেরা বললো এই গীতা যখন তখন পড়তে নেই, অমঙ্গল হবে তোর, এই বাড়িতে অমঙ্গলটা প্রবেশ করছে একটাই কারণে, তুই যখন তখন গীতা পড়ছিস বলে। তাই প্রভু আমি সালু কাপড় দিয়ে ভালো করে বেঁধে রেখে দিয়েছি, কেন পড়তে গেলে উচ্চারণ করলে পাপ হলে বলছে নরকে যাবি, সেই জন্যে আমার তো পড়াশোনা বেশি নেই, সেই জন্যে সালু কাপড়টা দিয়ে আমি ঠাকুরের কাছে রেখে দিয়েছি। আমি বললাম খুব ভালো, আপনার এই কোলের ছেলেটা কার ছেলে, আপনার না অন্য কার? বলছে না না আমার ছেলে, একটাই ছেলে। আমি বলছি খুব ভালো, তো ওই ছেলেটা একে? বলছে ইনি ওর বাবা। আমি বলছি একে বাবা বলাটা কে শিখিয়েছে, ছেলেকে বাবা বলা কে শেখায়? হ্যাঁ মা শেখায়। হ্যাঁ বাবা শেখায় না, মা শেখায়, ও তোর বাবা বল। এখন যখন ছেলেটাকে বলছে বাবা বলতে, ছেলেটা প্রথমে কি বলবে বলুন? সবাই তো মা হয়েছেন, বাচ্চা তো বাবা বলা শিখিয়েছেন, কি বলে প্রথমে? বাবা বলে, বাবা একটুখানি খালি উচ্চারণ করে বলেই বন্ধ করে দেয়। তখন ওর বাবা কি মারে নাকি একটা থাপ্পড়, তোকে এত কমপ্লেন, হরলিক্স খেলাম, এখন ব ব করছে, হ্যাঁ বাবা বলতে পারছে না, না আদর করে কোলে নেয়, হ্যাঁ আদর করে কোলে নেয় না যে ছেলে আমার। তাহলে ভগবানকে যদি, ভগবানের সম্বন্ধে যদি জানতে চাই, নিজের একটা সন্তান প্রথমে যদি বাবা না বলে ব ব করেই উল্টে পড়ে যাচ্ছে, তাতেই বাবা তাকে কোলে জড়িয়ে ধরে চুম খাচ্ছে, আদর করছে, আমার ছেলে বাবা বলতে শিখবে, তাহলে এই ভগবদ গীতা পড়তে গিয়ে যদি ভুলও হয়, উচ্চারণ ঠিক নাও হয়, গীতাটা যদি সোজা করে ধরতেও না পারেন, ভগবান তাইতে কোনো অপরাধ নেয় না, ভগবান খুব খুশি হয়, ও তুমি গীতাটা পড়তে যাচ্ছ, পড়ো পড়ো, তাতে ভুল হলেও কি, উচ্চারণ না হলেও কি, আর সোজাভাবে ধরতে না পারলেও কি, ভগবান তাইতে কোনো পাপ হয় না। তখন মাতাজি বলছে, প্রভু তাহলে আমার ননদ জায়েদের এই রকম করে বুঝিয়ে দেবো আমি? হ্যাঁ এইরকমই বোঝাবে, বোঝানোর পরে গীতাটা পড়বেন। এই গীতা পড়ার কোনো নিয়ম কানুন নেই, যখন তখন আপনি পড়তে পারেন হাত মুখটা ধুয়ে। এমনকি আপনি বাসি বিছানায় বসেও একটা কাপড় রাখলেন, কাপড়ের উপরে বইটা রেখে একটাকে দুটো বালিশ দিলেন, দিয়ে তার উপরে রেখেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কেন গীতা পড়ার কোনো নিয়ম নেই আর হরিনাম করার কোনো নিয়ম কানুন নেই। দক্ষিণ ভারতে বেঙ্কট ভট্ট যেখানে আছে, হ্যাঁ সেখানে রঙ্গনাথে একজন ব্যক্তিকে তার গুরুদেব বলেছে গীতাটা পড়বে, ও গীতাটা নিয়ে মন্দিরে পড়তে যায়। এখন গীতাটাকে সোজাভাবে ধরতেও জানে না, তখন লোকেরা বলছে দেখ চালাকি করার অনেক লোক আছে, এ এক চালাক দেখ,
গীতা ধরতে পারে না, গীতা পড়ছে রে ভাই, কি অবস্থা! আর যখনই গীতাটা নেয় কান্না শুরু করে দেয়। তো এই কান্না দেখে মহাপ্রভু যখন ঘুরতে ঘুরতে গেছেন তখন জিজ্ঞাসা করছেন, আপনি তো গীতাটা ভালো করে ধরতে পারছেন না, গীতাটা কি পড়ে বুঝে আপনি কান্না করছেন? তখন বলছেন, আমি গীতা পড়তে জানি না, আমার গুরুদেব বলেছেন গীতাটা পড়তে, কিন্তু যখনই আমি গীতাটা হাতে নিই তখন আমি দেখি যে ভগবান হওয়া সত্ত্বেও সে শ্রীকৃষ্ণের সারথি হলো। আর সারথিকে যখন চালনা করবে তখন পিঠের বাঁদিকে মারলে লাথি বাঁদিকে যাবে, ডান দিকে লাথি মারলে ডান দিকে যাবে, সোজা মারলে সোজা যাবে, জোরে মারলে ব্রেক টিপবে। এগুলো হচ্ছে সারথিকে যোদ্ধা এইভাবে নির্দেশন করে। তাহলে কৃষ্ণ অর্জুনের বাঁ পায়ের লাথি ডান পায়ের লাথি কত লাথি খাচ্ছে, আর খেয়ে সারথি হয়েছে পরমেশ্বর ভগবান। এই যখন আমি গীতা নিই তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, ভগবান এত কি পালু। তখন মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করে বললেন, তুমি গীতার প্রকৃত মর্ম বুঝতে পেরেছ। তাই গীতা পড়তে গিয়ে কোনো অসুবিধে নেই, উচ্চারণ ভুল হোক উচ্চারণ না হোক, গীতা যেমন ইচ্ছা, এমনকি গীতাকে স্পর্শ করে প্রণাম করলেও লাভ। সেই জন্য এই গীতার মাহাত্ম্য যদি আমরা জানি, শ্রীল প্রভুপাদের গীতা পড়ে সারা বিশ্বের মানুষ এসে ভক্ত হচ্ছে, শুধু এই গীতা, বাজারে তো অনেক গীতা আছে। হ্যাঁ, তাহলে এখন বলবেন শ্রীল প্রভুপাদের গীতা পড়ে কেন ভক্ত হচ্ছে? এই বিহারের একজন মাস্টারমশাই আমাকে প্রশ্ন করেছিলেন, আমার 17টা রাইটারের গীতা আছে। আমি বললাম, গীতা 18টা অধ্যায়, আমাদের গীতাটা নিয়ে আপনি 18 অধ্যায় পূর্ণ করুন। তখন উনি বলছেন আমাকে যে, আচ্ছা আপনাদের গীতার এত দাম কেন? আমি যে গীতাগুলো নিয়েছি ছোট বড় অত দাম নেই, 17 রকমের আইটেমের গীতা নিয়ে আছে। হ্যাঁ, আমি বললাম দেখুন, আমাদের গীতাটা এত দাম দিয়ে আপনি পড়ুন, কারণ গীতাকে মূল্য দিয়ে কেনা যায় না, গীতার একটা শব্দকে মূল্য দিয়ে কেনা যায় না, এ অমূল্য বস্তু। হ্যাঁ, অমূল্য বস্তুকে আপনি এই 5-10 টাকা দিয়ে কী কিনবেন? এই গীতাটা যা তৈরি করতে খরচা হয়েছে এটার মূল্য আমরা নিচ্ছি। হ্যাঁ, আপনি পড়ে দেখুন। তখন উনি বলছেন, তাহলে আপনাদের গীতায় কী আছে? আমি বললাম, দেখুন এই যে আপনার ঘরে বাল্ব জ্বলছে, এই বাল্ব কারেন্টের মাধ্যমে জ্বলছে, কিন্তু বাল্বের পাওয়ার অনুযায়ী আলোটা দেবে। ঠিক যার হৃদয় শুদ্ধ হয়েছে, সেই হৃদয় শুদ্ধ যার যত বেশি তার গীতা পড়লে আপনার হৃদয় শুদ্ধ হবে। ভদ্রলোক প্রফেসর এত খুশি হয়েছেন হওয়ার পরে, তারপরে গীতা নিয়েছেন, নেয়ার পরে পড়ে বলেন যে, আমার 17টা গীতা আমি দান করে দিয়েছি, এই একটা গীতা আপনার গীতাটা রেখেছি, ওই গীতাগুলো পড়ে আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি বললাম, শ্রীল প্রভুপাদের গীতা পড়ার ফলেই সারা বিশ্বের মানুষ আজকে ভক্ত হচ্ছে। কেন? এই গীতা যেহেতু যার যত শুদ্ধ, যে যত হৃদয় শুদ্ধ করেছে তার কথাটা আপনার হৃদয়ে প্রবেশ করবে। যদি আপনার হৃদয় শুদ্ধ না হয়, আপনি যাকে বললেন ও বললো আর কি, চলো শুনলাম, কিন্তু হৃদয় যখন শুদ্ধ হবে আপনার হৃদয়ে কথাটা প্রবেশ করবে, আর প্রবেশ করার ফলে আপনার হৃদয়টা পরিবর্তন হবে। এই ইস্কনের গীতা পড়ে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যে কতজন ছেড়েছে, একজন ভদ্রলোক বলছেন, আমি ট্রেনে যাই প্রতিদিন 2টো করে গীতা নিয়ে যাই। আমি কেন? বলছে, যে মদ খেয়ে আমার স্ত্রী ছেলে মেয়েদের শুধু নয় আমার ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছি, আর এই ইস্কনের গীতা পড়ে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আজ আমার বাড়িতে কি শান্তি। সেই জন্য আমি ট্রেনে যখন যাই 2টো করে গীতা নিয়ে যাই, আমার আশপাশে যারা বসে তাদেরকে গীতা বলি, তারা যদি নেয় যাওয়ার সময় নিতে পারে, আসবার সময় কখনো 2টো গীতা বিক্রি হয়ে যায়, কখনো গীতা বিক্রি হয় না, কখনো একটা হয়, কিন্তু আমি আমার ট্রেনে বসার পরে আমার যারা সিটের পাশে বসে তাদেরকে আমি গীতা বলি, বলছে আমি যে উপকার পেয়েছি সেই উপকারটা অন্যজনকে দিতে চাই। সেই জন্য ইস্কনের গীতার এত মূল্য। হ্যাঁ, এখন মন্দির তো খুলবে,
কোনো প্রশ্ন থাকলে বলবেন, আর যদি গীতা নিতে চাইবেন আমাদের স্টল খোলা আছে, ওখান থেকে গীতা নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এখন আপনাদের মনের কোনো প্রশ্ন থাকলে মন খুলে প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, বলুন কোনো মনে প্রশ্ন আছে? আপনার মনে যা কিছু প্রশ্ন আপনি মন খুলে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। বাচ্চা ছেলে প্রথমে দাঁড়াতে পারে না, মা তাকে দেয়াল ধরে দাঁড়িয়ে দেয়, আর দাঁড়ানোর পরে ফট করে পড়ে যায়, আবার মা তুলে দেয়। তা আমি জানি আপনারা মনে করছেন, ভাই কি লজ্জা পাবো, কি যে প্রশ্ন করে দেবো, সবাই হাসবে নাকি, কোনো অসুবিধে নেই। আপনার মনে যা প্রশ্ন মন খুলে বলতে পারেন, বলুন। ওখানে বসুন, বলুন। একে দাও, বলুন। ওইটা মুখে কাছে বলুন। আচ্ছা, আপনার প্রশ্ন হয়েছে, বুঝে দেন মাইকটা। উনি বলছেন, আমি আচার আচরণ করতে পারি না, আমি যদি গীতা পড়ি তাহলে কি মঙ্গল হবে? এখন রোগী যে ডাক্তারের কাছে যায় কি জন্যে যায়? রোগ নিয়ে যায় না, রোগ সারিয়ে যায়? হ্যাঁ, রোগ নিয়ে ডাক্তারের কাছে যায়, তারপরে ডাক্তারের ওষুধ খেলে আস্তে আস্তে রোগটা ভালো হয়, তাই না? হ্যাঁ, শ্রীল প্রভুপাদ এর একটা সুন্দর উদাহরণ দিয়েছে, বুঝেছেন? একজন ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলছেন প্রভুপাদকে, খুব আনন্দের কথা শুনুন, প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আমার যে বদ অভ্যাসগুলো আছে, কারণ মানুষের টাকা থাকলে বেশি বদ অভ্যাস করে, তাই আমার তো অনেক টাকা, তাই আমি বদ অভ্যাস যেগুলো আছে ওগুলো সব ছেড়ে দিয়ে তারপরে আমি ইস্কনের সাধুতে হয়ে যাব। প্রভুপাদ বলছেন, একটা খালি বোতল ছিল, খালি বোতলটা দিয়ে বলছে, এই বোতলে কিন্তু হাওয়া ভরা আছে। বলছে হ্যাঁ আছে। বলছে হাওয়াটাকে ফেলে দিয়ে তারপরে জল পড়ুন। বলছে হাওয়াটাকে কি করে ফেলবো, এ তো এরম করে ফেলতে গেলে তো আবার হাওয়া ঢুকে যাচ্ছে, ওকে তো ফেলা যাবে না। বলছে হাওয়াটা সম্পূর্ণ ফেলা যাবে, দেখবেন ওতে জল ভরুন, জল ভরলে জল প্রবেশ করবে, হাওয়াটা আপনা থেকে বেরিয়ে যাবে। তাই আমরা যদি এই গীতা ভাগবত হরিনাম করি তাহলে আস্তে আস্তে আমাদের বদ গুণগুলো আছে আস্তে আস্তে চলে যাবে। যদি কেউ বলে নদীর জল শুকালে নদী পার হব, ওর দ্বারাই নদী পার হওয়া সম্ভব নয়। ঠিক যাতেই এরকম আমি আমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে বা ছেলেমেয়ের বিয়ে দিয়ে দিলে তারপরে হরিভজন করব, এ হরিভজন হবে না। আর কোনো প্রশ্ন আছে কারো? বলুন। নমস্কার। যদি আমাদের মানব জন্মটা যদি গত জন্মের পুণ্যের কারণে হয় তাহলে বর্তমান জন্মে আমাদের কেন কষ্ট পেতে হয়? কি আরেকবার বলুন। যদি মানে মানব জন্ম পাওয়াটা গত জন্মের পুণ্যের ফলে হয় তাহলে এই জন্মে আমাদের কেন কষ্ট পেতে হয়? আর আরেকটা আছে, আর কি এই জন্মে আমরা কি করলে পরজন্মে আমাদের আর মানুষ হতে হবে না? বেসিক্যালি আমার ক্ষেত্রে আমি বলছি, এই জন্মে কি এমন করলে পরজন্মে মানুষ হতে হবে? উনার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই জন্মে কেন কষ্ট পাচ্ছি আগের জন্মের, আর এই জন্মে কি করলে আর পরে জন্মে কষ্ট পাবো না। সাধারণত সরকারও এপ্রিল মাসের চাকরি করলে বেতনটা দেবে মে মাসের প্রথমে, হ্যাঁ, ও দেবে না যে এপ্রিল মাসের বেতন এপ্রিল মাসে দেবে না, এপ্রিল মাসে কাজ করলে বেতনটা দেবে পরের মাসের এক তারিখে, হ্যাঁ দেবে। ঠিক ভগবানও এই জীবনে আমরা যা করছি এই জীবনের ফলটা পাব পরের জীবনে, আর আগের জীবনে যা করেছি সেটা এখন আমরা ভোগ করছি। ঠিক আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে কিছু কিছু কাজ আছে, কাজ করবেন নগদ পয়সা দিয়ে দেয়, ও পরের বেতন দেখে না,
ঠিক আছে, কিছু কিছু পাপ আছে যেগুলো আপনি যদি আস্তে আস্তে ভালো হবেন, কারো অনিষ্ট করতে যাইছেন, তখন ভগবান বলবেন দেখ তোকে অনিষ্ট করে দেখিয়ে দিচ্ছে, মানে আপনাকে সান্ত্বনা দেয়া, মানে সংশোধন করার জন্যে সঙ্গে সঙ্গে ওই শাস্তিটা দিয়ে সংশোধন করে দেয়। আর কিছু কিছু বেতন আছে যেগুলো মনে করুন সরকারি বেতন, ওগুলো রোজ দেবে না, এক মাস বাদে দেবে। হ্যাঁ, আর এমনি আপনি চাষে কাজ করছেন ওগুলো দেবে। ঠিক ভগবানও কিছু কিছু কাজ আছে যেগুলোর ফল সঙ্গে সঙ্গে দিয়ে আপনাকে সংশোধন করিয়ে নেয়, যে এরকম করিস না, দেখলি তুই চিন্তা করছিস এইরকম। হ্যাঁ, বুঝেছেন, একটা ছেলে বলছে আমার সঙ্গে একজনের খুব ঝগড়া হয়েছে, আর সে মই নিয়ে উঠছে, আমি তখন চিন্তা করছি ভগবান যদি মইটা কোনো মতে ফসকে পড়ে যায়, পড়ে গিয়ে ও যদি পড়ে যায় আমার খুব ভালো হয়। বলছে আমি বলে জাস্ট একটুখানি গেছি, এক জায়গায় এমনি এমন পিছাল দিলাম পাটা একদম মুচকে গেল। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম ভগবান ওর কি জন্য বলতে গেলাম রে, আমার পাটা একটুখানি মুচকে দিয়ে ভগবান বললো দেখ অপরের ক্ষতি করে তোর ক্ষতিটা দেখিয়ে দিলাম। বলছে তারপরে প্রভু আর অপরের মঙ্গল অমঙ্গল চিন্তা করি না, আমায় জানিয়ে দিল দেখ এবার। হ্যাঁ, তাই আমার প্রভু সামান্য একটু মাধ্যমে দেখিয়ে দিল। হ্যাঁ, তো এরকম ভগবান কখনো দেখিয়ে দেয়। কিন্তু যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, এই ভগবানের কাছে প্রার্থনাটা কি জানেন, ভক্তির একটা অঙ্গ। হ্যাঁ, বুঝেছেন, ভক্তির একটা অঙ্গ। আচ্ছা, এখন প্রশ্ন করব আমি একটা ছোট্ট, মনের কথা কাকে বলেন, আপনার মনের গোপন কথা কাকে বলেন? হ্যাঁ, যে আপনার খুব প্রিয়জন তাকে আপনি আপনার মনের কথা বলেন। তা আপনি যখন আপনার মনের কথাগুলো, যে কথাগুলো আজ পর্যন্ত কাকই বলতে পারেনি, যে যদি স্বামীকে বলি ভাই তাহলে তো আমার মুখও দেখবে না, আর স্ত্রীও চিন্তা করছে, যদি স্বামীও চিন্তা করছে যদি আমার স্ত্রীকে বলি তাহলে জল দেওয়ার কথা, দেবে পেটে একটা খুন্তি দিয়ে গোঁচা, তাই ভাই বলে লাভ নাই বলতে যান। কিন্তু ভগবানকে আপনি মন খুলে মনের গোপন কথা যখন বলবেন, ভগবান একটা মিষ্টি হাসি দিয়ে বলবে ও তুমি আমাকে তোমার গোপন কথাগুলো বলছো, মানে তুমি আমাকে সব থেকে আমার প্রিয়জন মনে করছো, বা বা বলো বলো তুমি আমাকে আপনজন মনে করছো। সেই জন্য মনের কথাগুলো ভগবানকে বলা আমাদের দরকার। হ্যাঁ, ভগবানের একটা নাম ভালো করে শুনুন, তিনটে নাম মুখস্থ করে দেবো খুব তাড়াতাড়ি। ভগবানের একটা নাম হচ্ছে অদোষদরশী প্রভু। কি নাম জোরে বলুন, অদোষদরশী প্রভু। ভগবান কখনো দোষ দেখবে না, ঠিক আছে, আমার মধ্যে যতই দোষ থাকুক না কেন ভগবান ওটা দেখবে না। তাই ভগবানের একটা নাম কি হলো, কি বললাম তাড়াতাড়ি বলুন, প্রভু। হ্যাঁ, বাহ। আর ভগবান আমার সমস্ত পাপ নিয়ে নেবে, কিন্তু ভগবানকে পাপ স্পর্শ করবে না, আমার যত পাপ আছে ভগবান নিতে পারে। তাই ভগবানের একটা নাম হচ্ছে অপাপবিদ্যম। কি নাম বলুন, তাহলে একটা নাম আগে কি বললাম, অদোষদরশী প্রভু, আমার দোষ থাকলেও ভগবান দেখবে না। অপাপবিদ্যম, আমার অন্তরে যা পাপ আছে, আমি যত পাপ কাজ করেছি ভগবান সেগুলো দেখবে না, নষ্ট করে দেবে। আর একটা নাম হচ্ছে ভগবানের অচ্যুত। ভগবান কৃষ্ণকে অর্জুনকে প্রথম অচ্যুত বলে সম্বোধন করেছেন, এই ভগবদ গীতার 21 নম্বর শ্লোকে ভগবান প্রথম অর্জুনকে অচ্যুত বলেছেন। ভগবান একটা মুচকে হাসি দিয়েছে, ও তুমি আমাকে অচ্যুত বললে, অচ্যুত মানে আপনি যা প্রার্থনা করবেন ভগবান সেটা পূরণ করবেন, যা প্রার্থনা করবেন, বুঝেছেন। তাই এমন প্রার্থনা করবেন না, একটা ছোট্ট হাসির কথা বলে দিই, একজন প্রার্থনা করছে ভগবান আমি শুধু লোকের থেকে টাকা নেবো, আমি দেবো না। ভগবান বললেন ততাস্তু, তোকে এই হাওড়া স্টেশনে পায়খানার ওইখানে বসিয়ে দেবো, তুই খালি 2 টাকা 5 টাকার নোটই নিবি, তোকে আর কাউকে দিতে হবে না। হ্যাঁ, সেই জন্যে ভালো করে অবলতাল প্রার্থনা করলে ভগবান ততাস্তু বলে দেবে। সেই মন খুলে ভগবানকে প্রার্থনা করবেন। কি নাম ভগবানে বললাম, অচ্যুত, যে কখনো আপনার কথা থেকে চ্যুত হবে না, যা বলবেন তাই শুনবে। তাহলে প্রথম কি বললাম,
দরসি প্রভু। আর দ্বিতীয় কি বললাম? অপাপ বিদ্যম। তৃতীয় কি বললাম? অচ্যুত। এই তিনটে নাম সম্বোধন করে এখন ভগবানকে মন খুলে প্রার্থনা করুন যে ভগবান তুমি তো আমার পাপ নেবে না, এই পাপ নেবে, তোমাকে পাপ স্পর্শ করবে না, তুমি তো আমার দোষ দেখবে না, আর তোমার কাছে যা প্রার্থনা করবো তুমি তো মঞ্জুর করবে, তোমার একটা নাম অচ্যুত। তাই আজকে ক্লাস থেকে শুনলাম, এখন আমরা দাঁড়িয়ে মন খুলে ভগবানকে আপনার মনের কথা বলুন। এখানে রাধা মাধব আছে, নৃসিংহদেব আছে, পেছনে পঞ্চতত্ত্ব আছে, ঠিক আছে? মন খুলে, প্রাণ খুলে, মনের যত কথা ছিল সব কথা বলবেন, ভগবান খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। আর আপনি বলে দেবেন কোথা থেকে এসেছেন, ভগবান তখন বললেন ও তুমি অত দূর থেকে এসেছো। প্রার্থনা করতে গেলে দাঁড়িয়ে হাত জোর করে প্রার্থনা করতে হয়, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের গীতা নেই এখনো দোকান খোলা আছে, গীতা নিতে পারেন, ঠিক আছে? হরে কৃষ্ণ।